বন্ধুরা, আপনি কি কখনো ভয়ঙ্কর সাপ দেখেছেন? আরে চলো এসব বাদ দাও তো। বন্ধুরা, আজকে আমি যখন মোবাইলে ফ্রি ফায়ার খেলতে থাকি, তখন ছোটু আমার কাছে আসে আর আমাকে টেনে এক জায়গায় নিয়ে যায়, যেখানে রয়েছে একটি ভয়ঙ্কর ডিম। তো বন্ধুরা, এটা কোনো নর্মাল ডিম নয়, বরং এর ভিতরে রয়েছে একটি ভয়ঙ্কর সাপের বাচ্চা। বন্ধুরা, ছোটু সাপের বাচ্চা দেখার জন্য অনেক কান্না করতে থাকে, কিন্তু বন্ধুরা, আমি ডিম থেকে সাপের বাচ্চা কিভাবে বার করবো? ইয়ার আইডিয়া, এই দেখো আমি কি ভিডিও দেখি। যদি ডিম বালির ভিতরে রেখে দেওয়া হয়, তাহলে 24 ঘন্টা পর ভয়ঙ্কর সাপ বার হবে। এরপর আমি একটি পাত্রে অনেকগুলো বালু নিয়ে নেই আর তার মধ্যে সাপের ডিম ঢেকে রাখি। তো চলো এবার পাত্রটিকে রোদের মধ্যে রেখে দেই। বন্ধুরা, কি মনে হয় ডিমের ভেতর থেকে কি সাপ বার হবে? চলো দেখা যাক। কিন্তু তার আগে তুমি যদি স্কুল যাও, তাহলে ভিডিওটা লাইক করবে, আর যদি লাইক না করো তাহলে তুমি গাধার বন্ধু, এবং তোমার নাম কি তাড়াতাড়ি কমেন্ট করো। তো বন্ধুরা, 24 ঘন্টা পর বালু সরিয়ে দেখি, বালুর মধ্যে সত্যি সত্যি ভয়ঙ্কর সাপ রয়েছে।